এই যে এদিকে কাজ করতেছে, তাড়াতাড়ি কাজ শেষ করো, তাড়াতাড়ি রুমে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। সালাম, তাড়াতাড়ি, বেশি সময় নাই। আছে কয়টা খাইছো পুজো? আটটা খাইছে সকাল থেকে। তো শাহ আলম কিন্তু খাবারের রাজা, খুব ভালো। আর রুটি ছানায় কয়টা খাইতে পারো? পারাটা কয়টা খাইতে পারো? দশটা নিজে বানাইলে? আর দোকান থেকে? এই যে এখন চিলি সসের যে বোতলগুলো আছে, এগুলো সব ধুইতে হবে প্রতিদিন। এটা আমাদের এখানে প্রতিদিন ধোয়া হয়। আর এই যে যে প্লাস্টিকের যে বলগুলো ধুইতে আছে, এগুলো প্রতিদিন, এটা প্রতিদিন ধুইতে হয়। শালম, রাত্রে কি রান্না করবা? হ্যাঁ, কয়টা বাজে? তুমি তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, কিন্তু অতি নাই গা না? এই অংশটা হলো আমাদের রেস্টুরেন্টের পিছনের অংশ। এটা হলো চাইনিজদের মন্দির বলে, এখানে পূজা করে আর কি। আর এই যে এখানে চিলি সসের বোতলগুলো বর্তাছে, এগুলো কালকে ব্যবহার করবো। মানে আমাদের এখানে দুই সেট, যেটা আজকে ব্যবহার করছে এটা কালকে করব না। এটা ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করে পরে রেখে দেওয়া হবে, শুকাইবে, তারপরে আবার পরের দিন মানে মঙ্গলবারে ব্যবহার করা যাবে। আজকে যেটা ধুয়ে রাখতেছে। হাই সুরা মাকান বাঙন বাঙন ওরাং সুমো সুরা লারি চেপা চেপা চেপা। হ্যাঁ, এই তো দেওয়ান সুমো আঁকা বালে ডালাম মাছ ডালাম সুচি সানা। হ্যাঁ, সুমো আঁকা বালে। হ্যাঁ, এই তো চিলি মিয়া মাঙ্গ বুয়াং সিনি সুমো ওরাং সুচি। তো শেষ আজকের মতো এখানে রান্না বান্না। এই যে সাইকেল গুলো সব আমাদের এখানে যারা কাজ করে সবাই কিন্তু সাইকেল দিয়ে আসে। এই যে দেখেন সাইকেলের অবস্থা, একেবারে ওই জায়গা পর্যন্ত সাইকেল। এই যে সাইকেল সাইকেল দেখেন অবস্থা সাইকেলের। অনেকে জিজ্ঞেস করছিলেন আমার আরেকটা ভিডিওর মধ্যে সাইকেল দেখা, যে সাইকেলের দাম কেমন মালয়েশিয়া থেকে। তো আমি এখানে যদি দেখাই, যে এই সাইকেলটা 500 রিঙ্গিট, 400 রিঙ্গিট, 200 রিঙ্গিটও আছে, 150 রিঙ্গিটও হয়, যে এটা 200 রিঙ্গিট, এই যে এমন 200 রিঙ্গিট আর কি। আজ থেকে এটা আরও 5 বছর আগে কিনছে 200 রিঙ্গিট, এখন 300 সাড়ে 300 এমন আসছে আর কি। হরকে দামের আছে 1200 টাকার আছে, 1000 টাকার আছে, 2000 টাকার আছে। এখন আপনি যেমন বাজেট আর কি তেমন হই। তো এই সব দামে আর কি পাওয়া যায় বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই ভেস্টার সাথে থাকবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তা আমি এখানে কাজ করি, জাস্ট এগুলি আপনাদের সাথে তুলে ধরি, জানি না কেমন হয়। যদি ভালো লাগে, একটু আনন্দ পান, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, বাই বাই।